ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি ঋতুপর্ণাকে বিয়ে করবো। হ্যাঁ, তা আমি কি ঋতুপর্ণা পেয়েছি? আমি তো ঋতুপর্ণা থেকে তুমি ভালো দেখতে পেয়ে গেছো। আমি গীতাদে পেয়েছি। তো গীতাদে কোনটা? গীতাদে আছে, তুমি চিন্তা করো কোনটা। খুব ঝগড়া করে ছেড়ে নাকি? আর আজকে সকাল সকাল উঠেই ভাবলাম যে চাউমিনটা বানিয়ে ফেলি, কারণ সকালবেলা ব্রেকফাস্ট চাউমিন জাস্ট জমে যায়। একদম সিম্পল প্রসেসে, কোনো সবজি টবজি কিচ্ছু নেই বাড়িতে, শুধু আলু ছিল আর একটুখানি ক্যাপসিকাম ছিল, তো সেটা দিয়েই বানিয়ে ফেলি আমি চাউমিন। যখন কিছু না থাকে সেটা ভেবে যদি বসে থাকি তাহলে আর খাওয়া হবে না, তো যা আছে সেটা দিয়েই বানাবো। কিছু না, সিম্পল প্রসেসে চাউমিনটাকে সেদ্ধ করে আলু এইগুলো ভেজে নেবো, সবজি যা থাকে আমি ভেজে নিই, ভালো লাগে সেটা খেতে আরও, তো সেটা করি। কিন্তু তার সঙ্গে আমি একটা জিনিস দিই যেটার জন্য চাউমিনটা খেতে খুব ভালো হয়, আর সেটা হলো একটা সবজির মশলা, যেটা ভীষণ ভালো। এই যে আমি হলুদের গুঁড়ো, এটা যে সবজির মশলা, সব রকম মশলা মিলিয়ে, এটা খড়গপুরের একটা মশলা, আমার ননদ দিয়েছিলো অনেক দিন আগে, তো সেইটা দিয়েই আমি চাউমিন টাউমিন বা যখন নিরামিষ তরকারি করি করে নিই, খেতে বেশ ভালোই লাগে। তো সেইভাবেই এটা করে নিই, দেখো কত সুন্দর দেখতেও লাগে খেতেও লাগে, আর ডেকোরেশনটা যদি ভালো হয় তাহলে কিন্তু আরও জমে যায়। তা আমি চাউমিন যখনই বাড়ি তখন আমি কি করি, ওপরে একটুখানি পেঁয়াজ, একটু শসা, একটু কাঁচা লঙ্কা, একটু গোলমরিচের গুঁড়ো, আর সঙ্গে কিন্তু একটু টমেটো কুচি আর একটু সস, এগুলো দিয়ে আমি যখন ডেকোরেশনটা করি তাহলে দেখতেও ভালো লাগে, দেখতে ভালো লাগে মানে তো খেতে ভালো লাগে। তো এইগুলোটা বাড়লাম, এটা আমি না কড়ির প্লেটে খেতে ভালোবাসি, তোমরা জানো, তো এই কড়ির প্লেটটা আমার জন্য, আর রাজি হলো প্লাস্টিকের যে বড় প্লেটগুলো হয় ওতে খেতে ভালোবাসে, তো দুজনে বেড়ে নিলাম, বাড়ার পরে ওকে দিয়ে আসবো, তারপরে আমি খাবো। ও পাশের ঘরে একটু কাজ করছে ফোনে, তো এটাও খাচ্ছে, দেখো গপ 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 করে খেয়ে নিচ্ছে, ভালো হয়েছে বললো। তো যাই হোক, এবার আমিও পাশের ঘরে গিয়ে খেতে বসেছি, আমিও গপ 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 করে খেয়ে নিচ্ছি, কারণ আমারও ভালো লেগেছে, গোলমরিচের গুঁড়োর টেস্টটা ভীষণ ভালো লাগে। তো এটাই ব্যাপার। আর এবার আমি স্নান করতে যাবো, কিন্তু স্নান করার আগে আমি একটা কাজ করে যাব। আজকে যেহেতু আমি আলু ভাজবো, তো এটা সুগার ফ্রি আলু ভাজা করব, তার জন্য আমি একটু জল নিয়েছি, দেখো জলের মধ্যে আলুটাকে ধুয়ে রেখেছি, জলের মধ্যে আমি আলুটাকে চুবিয়ে দেবো। অনেকে বলে আলু খেলে মোটা হয়ে যায়, ফ্যাট জমে, সুগার যারা খেতে পারে না, তো এইভাবে করতে পারো, তোমরা খেতে পারো, এতে সুগারটা অনেকটাই বেরিয়ে যায়। তো এটা আমি এক ঘন্টা ভিজিয়ে রাখবো আলুটাকে, কিন্তু এর সঙ্গে দিতে হবে নুন, অবশ্যই নুন দিতে হবে, দিয়ে এটাকে চাপা দিয়ে রাখবো, তাহলে কী হবে, আলুটা পুরো চিপসের মতো ক্রাঞ্চিভাবে থাকবে, সঙ্গে কিন্তু সুগারটাও অনেকটা বেরিয়ে যায়। তারপর আলুটাকে আমি ধুয়ে এমনি যেরকম নর্মাল জলে তেলে ভাজে সেইভাবেই ভেজে নেবো। আর আজকে যেহেতু আমি ডাল বানাবো, তাই কিন্তু আমি টক ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, বাস এবার স্নানে চলে যাবো। দেখো গাছের পাতাটা তোমরা হাত দিতে পারবে, আমি দেখতে পাচ্ছ, তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আমি কিন্তু হাত দিলে গাছের পাতাটা পেয়ে যাব। গুড মর্নিং, সুপ্রভাত, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো আর বাড়িতে আছো, আমিও কিন্তু ভালো আছি, আর এইভাবেই চলতে থাকবে আমাদের জীবন। আর আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, একেবারেই হয়নি, 10:20 আমার সমস্ত কাজ হয়ে গেছে। কালকে রাত্রিবেলায় আমি ঠিক করে নিয়েছিলাম যে সকালবেলা একটু চাউমিন বানাবো, তাই তাড়াতাড়ি করে রান্নাঘরটা বাসি কাজটা সেরে নিয়েছি, জানতি করে সেটাকে রান্নাটা করে খাওয়া দাওয়া করে স্নান করে পুজো করে এখন বসেছি। এখন মাত্র বাজে 10:15, আমার কখনো এত তাড়াতাড়ি হয় না। তো যাই হোক, সেই জন্য ভাবলাম একটুখানি সাজা গোজা যেতেই পারে, কারণ যেহেতু এত তাড়াতাড়ি সবকিছু হয়ে গেছে, তাই একটু একটা অরেঞ্জ কালারের লিপস্টিক পরেছি, দেখো অরেঞ্জ কালারের লিপস্টিক। এদিকে আমি ছাদে একবার জামা কাপড় মেলে এসেছি, তারপর চুলে আমার যেহেতু গামছাটা বাঁধা ছিল, চুল গামছাটা আমি এখানেই মেলে দিয়েছি, এই ফ্যানের তলে শুকিয়ে যাবে, আর ওপরে যেতে ইচ্ছা হচ্ছে না, কারণ অলরেডি অনেক গরম পড়ে গেছে। আর চলো এবার রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে বলি যে পিউ পিউ টুডে মেনু। ওকে চলো, আজকে আমাদের মেনুতে আছে এই যে রাজু গাছ থেকে নিয়ে এসছে আম পেড়ে নিয়ে এসছে, তো টক ডাল হবে, সব থেকেই আম পেড়েছে, দুটো পেড়েছে, একটা কাটলাম, তো এই আম দিয়েই হবে আজকে টক ডাল, তার সাথে ঝুরু ঝুরু আলু ভাজা, এখন খাচ্ছে নুন লেবু জল, ঠিক আছে, আমিও খেয়েছি নুন লেবু জল, সকালবেলা চাউমিন টাউমিন খাওয়া হয়েছে আর শরীর ঠান্ডা সেভাবে হচ্ছে না, ওই জন্য লেবু দিয়ে আর বিট নুন দিয়ে একদম শরবত টাইপের বানিয়েছিলাম। ও এক গ্লাস খেয়ে নিয়েছে, আমিও এক গ্লাস খেয়েছি, আমি স্নানের আগে খেয়েছি আর ও সবে খেয়েছে, খাচ্ছে কারণ কাজ করছিল। আর তার সাথে আমি বানাবো এই যে টমেটো দেখতে পাচ্ছ, টমেটো চপ, দারুণ খেতে লাগে। যারা যারা মানে আলু চপ খেতে ভালোবাসো না বা আলু চাকি বেগুনি খেতে ভালোবাসো না, টমেটো খেতে ভীষণ ভালোবাসো, একটু টক টক টাইপের, তারা কিন্তু এই টমেটো চপ করে খেতে পারো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি বাড়িতে টমেটো চপ বানাই। আগের দিনকে যে ভিডিওতে মানে প্রিয় ভিডিওতে যেটা আমি যে কথাগুলো বলেছিলাম খাওয়া দাওয়া নিয়ে, তো তোমরা প্রত্যেকেই মানে খুব ভালো কমেন্ট করেছো, আমাকে সাপোর্ট করেছো যে হ্যাঁ আমি যেটা বলেছি ঠিকই বলেছি, বাস্তব মানে রিয়েলিস্টিক কথাই আমি বলেছি। তো শুনে খুব ভালো লাগলো যে তোমরাও, আর সত্যি কথা বলতে কি আমিও আর পাঁচটা মানুষের মতনই সাধারণ লোক, আমি পিউ তোমাদের মতনই,
আমরা কোনো সেলিব্রিটি মানুষ নই, তাই ঠিক তোমাদেরও যেরকম খিদে ঘুম পায় আমাদেরও খিদে ঘুম পায়, আর মাঝে মাংস দেখলে আমাদেরও খেতে ইচ্ছে করে। তো যাই হোক, ওসব কথা নিয়ে আর কথা বলে লাভ নেই। আর এখন যেটা বলতে চাইছিলাম আর কি, মানে অনেকেই কমেন্ট করেছো প্রিয় ব্লগে যে বাঙালির হাইব্রিডে কেন ভিডিও আসছে না। অ্যাকচুয়ালি বাড়িতে রয়েছি, ভেবেছিলাম যে অনেক ভিডিও বানাবো, কিন্তু বাড়িতে থেকে ভাবছি যে কী ভিডিও বানাবো, কারণ ওর চ্যানেলের কন্টেন্ট মানে বাড়িতে হোম ব্লগ যেহেতু করে আর আমিও এখন সেই বাড়িতেই রয়েছি, তো কী টাইপের ভিডিও দেবো সেটা বুঝতে বুঝতেই এতদিন কেটে গেল, মানে ভিডিও ঠিক আর দেওয়া হচ্ছে না। প্লিজ তোমরা একটু সাজেস্ট করো, মানে কী টাইপের ভিডিও দেওয়া যেতে পারে। আর যদি বলো রান্না বান্না করে দেখা যায়, রান্না বান্না আমি খুব ভালো করতে পারি। তুমি যদি বলো যে পিউকে একদিন চোখ বন্ধ করে ফিরতে হবে, সেটাও আমি ভিডিও দেখিয়ে দেবো। গরমের সময় এরকম টক ডাল উচ্ছ ডাল এই টাইপের জিনিসগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর আমি রাত্রিবেলা চিন্তা করে নিজে সকালবেলা উঠে আমি কি রান্নাটা করবো, তাহলে অত বেশি প্রবলেম হয় না। আর টক ডালের কি বলতো মেন ব্যাপার যেটা হলো ফোড়নটা, ফোড়নটা যদি ঠিক দাও খেতে ভীষণ ভালো হয়। আর দেখো আমগুলো একদম ছোটো ছোটো করে কেটে রেখেছি, পেঁপের মতো করে কেটে রেখেছি। আর এদিকে যে টমেটোর চপটা বানাবো সেটাও ঠিক এইভাবে স্লাইস করে কেটে নিয়েছি, এটা খেতে ভীষণ ভালো হয়। এটা যদি সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খাও সেটাও ভালো লাগে, হয়তো কোনো কিছু নেই কিন্তু টমেটো আছে, বেশ বড় বড় টমেটো, আর বিশেষ করে বড় টমেটো তো ভালো হয়। আমার তো ছোটো ছোটো টমেটো এরকম ছোটো ছোটো করে কাটা হয়েছে। তো টক ডালের জন্য আমি কিন্তু প্রথমে তেল দেবো, আর শুকনো লঙ্কা আর হলো সর্ষের ফোড়ন দেবো, দিয়ে বাস একদম মানে মিন্টমে হয়ে যায় টক ডাল। ডালটা হচ্ছে এদিকে আমি টমেটোর চপটা বানানোর জন্য আমি কি নিচ্ছি একবার দেখে নাও। বেসন নেব, একটু লঙ্কার গুঁড়ো অল্প জাস্ট কালারের জন্য, পরে কালো জিরে, বাস সেভাবে এটা তৈরি করে নেবো। এটা হয়ে গেছে, এটা এইভাবে থাক, চাপা দিয়ে রেখে দেবো, যখন করবো তখন করে দেবো। আর কদিন ধরে সেই কানের পেছনে যে প্যাঁচগুলো থাকে না সেগুলো আমি খুঁজে যাচ্ছি, সেই বিয়ে বাড়ির সময় যে কটা পড়েছিলাম পড়েছি, কানেরগুলো এসেছি, এসে কোথাও খুলে রেখে দিয়েছি, প্যাঁচগুলো আরেক জায়গায় খুলে রেখে দিয়েছি, এইভাবে মানে একটা কিচ্ছু খুঁজে পাচ্ছি না, যার জন্য আমি কোনো কানেরও পর্যন্ত পড়তে পারছি না। আর এটার অবস্থা দেখো, সেই থেকে এখনো পর্যন্ত গোছানোর সময় পাইনি বলবো না, গাফল দিই মানে এগুলো ইচ্ছা করেই গোছাই নি, সেই ফেলে রেখেছি, এখনো পর্যন্ত এইরকম ভাবেই পড়ে আছে। তাই আজকে একটা কানের পড়ো বলে খুঁজে খুঁজে পারলাম না বলে তাই এখন বসেছি, এখন কানের খুঁজছি। ম্যাডাম রান্না হয়ে গেছে? হ্যাঁ, আমি চাইলে খেয়ে নিতে পারি। বাবা আমি রান্না করলাম, তুমি একটুখানি আলু ভাজাটা নাড়লে, তুমি রান্না করে দিলে। আজকে কি করে সবসময়, ধরো আমি রান্না করছি, করতে করতে ভিডিও বানাচ্ছি, আমি বললাম একটু তরকারিটা নেড়ে দেবে, তাহলে আমি এখানে একটু কথা বলে নিই, তখনও কি করে যে তরকারিগুলো নাড়বে, নেড়ে বলবে যেই তরকারিটা খেতে ভালো হয়েছে, তখন কি বলবে, ওফ তরকারিটা আমি হাত দিয়েছি বলে এত সুন্দর হয়েছে, পড়তে দেখে দিই।
আরো জড়িয়ে দিচ্ছ তুমি এগুলো, আরো জড়িয়ে দিচ্ছ। কি বাড়বে সত্যি? তোমাদের বলে দিই করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে, খুব ভালো খবর। যদিও এখনো মানব দেহে সেটা ট্রায়াল চলছে, মানে আজকের থেকে ট্রায়াল দেওয়া হবে, আর যদি ঠিকঠাক হয় তাহলে সেপ্টেম্বর নাগাদ হয়তো মানুষ পেতে পারে ভ্যাকসিন। কারণ এটা হচ্ছে তোমার এপ্রিল মাস, মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর, 5 মাস, পাঁচ মাস পর্যন্ত যারা গিয়ে বেঁচে থাকবে এই করোনা থেকে তারা গিয়ে কিন্তু ভ্যাকসিনটা পাবে। তাহলে 5 মাস বাড়ি থাকতে হবে, কিন্তু আমাদের প্রত্যেকে আমরা একজোট ভাবে এটা করতে হবে, কিন্তু মানে বেঁচে থাকতেই হবে, আর কি করবে জীবন তো সব সকালে তোমার মিটে গেছে, বেঁচে থাকতেই হবে। তুমি একটা হ্যান্ডসাম স্বামী চেয়েছিলে, পেয়েছো, তুমি পাওনি না, বলে থেকে ইচ্ছে ছিল পশু দিতে নাম করে বন্ধু লাগে, দেখো এই সাইড থেকে লাগে, এই সাইড থেকে। ছোটবেলা থেকে স্বপ্ন ছিল আমি ঋতুপর্ণাকে বিয়ে করব, হ্যাঁ, তো আমি কি ঋতুপর্ণা পেয়েছি? আমি তো ঋতুপর্ণা থেকে তুমি ভালো দেখতে পেয়ে গেছো। আমি গীতাতে পেয়েছি, তো গীতাতে কোনটা? গীতাতে আছে, তুমি চিন্তা করো কোনটা। খুব ঝগড়া করে সেটা নাকি? গীতাতে মানে আমি শুনেছি যে খুব ঝগড়া করে, আরে আমি তো ঝগড়া করতে শহর বাড়ি গিয়ে, হ্যাঁ দেখো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, প্রচণ্ড হারে মেঘ করছিল সকাল থেকে, সবে গিয়ে বৃষ্টি পড়তে শুরু করেছে। আর দেখো ছাদটাকে আমি পুরো পরিষ্কার করেছি, খুব কষ্ট হয়েছে কিন্তু পরিষ্কার করেছি, কিন্তু এই কোনগুলো ভিজে ভিজে হয়ে আছে ওগুলো তুলতে পারিনি, একটা কাগজ দিয়ে তুলতে হবে। আর এখন বৃষ্টি উপভোগ করতে পারি না, ওই যে দেখো মেঘ ডাকতে অলরেডি শুরু করে দিয়েছে, যেই বৃষ্টি শুরু হবে সঙ্গে সঙ্গে যে বিদ্যুৎ চমকা নিয়ে মেঘ ডাকানি যে আওয়াজ শুরু হবে, ব্যাস তখনই পুরো একদম সমস্ত কিছু বন্ধ করে দিয়ে ঘরে বন্ধ করে অলরেডি মেঘ ডাকতে শুরু করে দিয়েছে। অতএব আমাকে এক্ষুনি নিচে চলে যেতে হবে, আর কিচ্ছু করার নেই। আচ্ছা ভিডিও শেষ করার আগে একটা কথা বলে দিই, রিমি বলে একজন আছে, যে এ হলো আমাদের পরিবারের একজন, মানে পিউ ব্লগস এর পরিবারের একজন। তো ও আমাকে আমাকে কমেন্ট করছে, দিদি নখের চারপাশে প্রচন্ড হারে কালো দাগ হচ্ছে, তো কিভাবে এর উপায়টা কি? তো উপায় একটা খুব ভালো উপায় আছে যেটুকু করতে পারো, অনেকেরই এই প্রবলেমটা হয়, সবসময় দেখবে আনাজ ফানাজ কাটলেও একদম কালো হয়ে যায়, আমরা একটু লেবু দিয়ে দিই দিলে উঠে যায়। তো যাই হোক, যেটা নখের চারপাশে যে কালো ভাবটা হয়েছে সেটার জন্য একটা ভালো উপায় বলে দিচ্ছি। প্রথমে সব থেকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো একটা লেবুকে কেটে নেবে, নিয়ে তার উপরে চিনি ছড়িয়ে দেবে, দিয়ে হাতে ভালো করে ঘষবে, চারপাশটা ভালো করে ঘষবে, দেখবে একদম পুরোটা ক্লিন হয়ে যাবে। রাত্রিবেলা শোয়ার আগে মোটামুটি ভাতটা খেয়ে উঠে চেষ্টা করবে একটুখানি আলুর রস বার করে নিয়ে হাতে একটু থুপে রেখে দিতে, মানে হাতে একটু থুপু থুপু করে রেখে দিলে, তারপর টিভি টিভি দেখলে, তারপর এমনি প্লেন জলে ধুয়ে শুয়ে পড়লে,
বাস দেখবে এটা দু তিন দিন করার পর দেখবে নখের চারপাশে যে কালো ভাবটা থাকে সেটা একেবারে কিন্তু চলে যায়। তো এটা কিন্তু চোখের জন্য ভালো, আমরা চোখেও আলুর রস লাগাই, এটা আমরা প্রত্যেকে লাগাই, তো সেরকমই এটা নখের জন্য ভীষণ ভালো। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, এরপরে তো লাইভে আসার কথা, দেখা যাক কি করা যায়, কারেন্ট অফ হয়ে গেলে তো সেটাও পসিবল হবে না। তো যাই হোক, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, নতুন কেউ আসলে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অল অল টাইম করে রাখবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে কালকে নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। চলো সবাইকে বলে দিলাম টাটা টাটা।